আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো দুইটা একটা হলো আব্দুল্লাহ আর আরেকটা হলো আব্দুর রহমান এই দুইটা নাম কার কাছে প্রিয় জোরে বলেন কার কাছে প্রিয় আল্লাহর কাছে প্রিয় মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে 5709 নম্বর হাদিস ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম একটা হলো আব্দুল্লাহ আরেকটা হলো আব্দুর রহমান শুধু এমন না নাম রাখবেন কি করে আল্লাহর পছন্দনীয় দুইটা নাম আগে রাখেন তারপরেও যদি এই নাম দুটো না রাখেন নবীদের নাম রাখেন নবীদের নামও যদি না রাখতে পারেন সাহাবীদের নাম রাখেন সাহাবীদের নামটাও যদি না রাখতে পারেন ভালো অর্থবোধক নাম রাখেন এমন আজেবাজে নাম রাইখা সন্তানটাকে সারা জীবনের জন্য অভিশপ্ত কইরেন না এখন তো নাম রাখে বল্টু 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 হ্যাঁ বাস্তব কথা বলছি এটা একটা রূপক অর্থে আমি ব্যবহার করেছি কি কারণে এই নাম আছে ইসলামের বিবেচনায় রেখেছেন এটা তো ঠিক হয় না সমস্যা কি কোরআন হাদিস না জানা আজকে থেকে যারা শুনেছেন খবরদার নামের ব্যাপারে যত্ন হবে কোরআনুল কারীমের সূরা নিসার প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি খুবই গুরুত্বপূর্ণ আয়াত আকীদা ইতিহাস মানব প্রজননের আল্লাহ তাআলার কর্তৃক পদ্ধতি আল্লাহ সব এই আয়াতে তুলে ধরেছেন এই সূরাটি কোরআনে কারীমের চতুর্থ সূরা সূরা ফাতিহা বাকারা আল ইমরান এরপরই সূরা নিসা খুবই গুরুত্বপূর্ণ সূরা আল্লাহ তাআলা শুরুতেই বলছেন ইয়া আইয়ুহান নাস একটু খেয়াল করে দেখেন সমস্ত মানব মণ্ডলী যা সবাইকে উদ্দেশ্য করে বলতেছেন ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা আল্লাহ তাআলাকে ভয় করার কথা আল্লাহ বলতেছেন সমস্ত মানব মণ্ডলীকে কোন আল্লাহ যিনি একজন মানুষ থেকে আমাদেরকে বানিয়েছেন এটা ভালো করে মনে রাখেন আল্লাহ আদম আলাইহিস সালামকে বানিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে আমাদেরকে বানিয়েছেন এটা আল্লাহ তাআলার সিস্টেম আল্লাহ তাআলার পদ্ধতি আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে বানিয়েছেন হযরত হাওয়াকে বাম পাজরের হাড় দিয়া আমাদের পিতার অর্থাৎ আদম আলাইহিস সালাম ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা তারপর এভাবে আল্লাহ অগণিত মানুষ এই পৃথিবীতে বানিয়েছেন মা এবং বাবা থেকে তাদের স্বামী স্ত্রী থেকে অর্থাৎ একজন আমাদের আদি পিতা আরেকজন আদি মাতা এই দুজন থেকে আল্লাহ এত মানুষ বানিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার কথা আল্লাহ এই আয়াতে বলেছেন আচ্ছা দেখেন এখানে ইতিহাস কি প্রথমত ইতিহাস হলো 1450 থেকে 1500 বছর আগে নাজিল হওয়া কোরআনে আল্লাহ তাআলা হাজার হাজার বছর আগের ইতিহাস তুলে ধরেছেন প্রথমত এটা মাথায় রেখে কোরআন তো নাজিল হয়েছে 1450 থেকে 1500 বছর আগে কিন্তু আল্লাহ পৃথিবীর প্রথম মানব সৃষ্টির ইতিহাস কোরআনে উল্লেখ করে বুঝাইছেন যে আমি মানব মণ্ডলীকে কিভাবে সৃষ্টি করেছি তা কোরআনে দিয়েছে কেউ যদি বলে বানর থেকে মানুষ হয়েছে গরু ছাগল থেকে হয়েছে এটা মিথ্যাচার এটা আল্লাহর কালামের বিরোধী বক্তব্য এটা আল্লাহ বুঝাইয়া দিয়েছে এবং দ্বিতীয় কথা ওয়া খালাকা মিনহা যাওজাহা আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন অর্থাৎ আমাদের মাতাকে আদি মাতাকে দেখেন আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য এটাই এবং এখানে আকীদাও জড়িত কেউ যদি বানর থেকে শিম্পাঞ্জি থেকে বা ইত্যাদি থেকে মানুষ হয়েছে এটা বিশ্বাস করে সে কুফরি আকীদা লালন করে ভালো করে মনে রাখি কুফরি আকীদা লালন করে কেউ এই কথাকে বুঝে শুনে মানলে সে তো কাফের নিঃসন্দেহে সে কাফের হালাল কি
বৈবাহিক বন্ধনের মাধ্যমে যে সকল সন্তান আদি পৃথিবীতে আগমন করে মুসলমানের সাথে মুসলমানের বিয়ে এটা হলো হালাল উপায় আর আরেকটা হলো অমুসলিমের সাথে অমুসলিমের বিয়ে শাদী হালাল না মুসলিমের সাথে অমুসলিমের বিয়ে শাদী এটাও হালাল না ভালো করে বুঝেন ভাইরা আমার এখন তো আমাদের দেশে কত কিছু দেখা যায় তাই না পাত্র বিদেশী পাইলেই বাপমা বিয়ে দিয়ে দিচ্ছে এটা কি মুসলিম না অমুসলিম এটা তালাশও করে না কয়েকদিন দেখেছিলাম এগুলো খুব বেশি বাংলাদেশে পত্রপত্রিকায় প্রতিদিন দেখা যায় পাত্র উগান্ডা থেকে আফ্রিকা থেকে বুঝেন নাই উড়ে আসে আর বিয়ে দিয়ে দিচ্ছে মুসলমান কি অমুসলিম এটা দেখেই না কি দুঃখজনক কারণ ইসলাম বিবাহের মাঝে কি রেখেছে বিবাহের জন্য কি পদ্ধতি রেখেছে কি বিধান রেখেছে এটা জানেই না হালাল কোনটা হারাম কোনটা জানে না আবার কয়েকদিন দেখলাম পৃথিবীর কিছু ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ কি বলে এটা নাটক সিনেমা যারা করে তাদেরকে নিয়েও দেখলাম খুব বেশি কথাবার্তা চলেছে কি বিয়ে শাদী টিয়ে শাদী নিয়ে মুসলিম অমুসলিমের বিয়ে নিয়ে মুসলমানের সাথে কোনো অমুসলিমের বিয়ে যতক্ষণ না অমুসলিম ছেলে হোক মেয়ে হোক কালেমা না পড়বে জায়েজ নাই ততক্ষণ পর্যন্ত কি নাই জোরে বলেন কি নাই জায়েজ নাই এখন আফ্রিকান হোক আর আমেরিকান হোক ইসলাম গ্রহণ না করা পর্যন্ত বিবাহিক বন্ধনে কোনো মুসলমানের সাথে অমুসলিমের যাওয়া জায়েজ নাই কোনো মুসলিম এটা করতে পারবে এটা আপনাকে আমাকে মনে রাখা লাগবে আল্লাহ তাআলা এই কথা কোরআনে কারিমে বলেও দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 221 নম্বর আয়াতে 14 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর পারাতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকি ওয়ালাউ আজাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না আপনাকে আমাকে আল্লাহ বলছে কোন মুসলিম পুরুষ অমুসলিম নারীকে ততক্ষণ পর্যন্ত বিয়ে করা হারাম যতক্ষণ না সে কালেমা না পড়ে ভালো করে বুঝেন এটা কালেমা না পড়া পর্যন্ত বিয়ে করা জায়েজ নাই ওই অমুসলিম নারীটা যতই তোমাকে আকৃষ্ট করুক না কেন জায়েজ নাই হ্যাঁ কালেমা গ্রহণ করার পর জায়েজ আবার আল্লাহ কিভাবে বলেছেন কোন মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিয়ে করবে যতক্ষণ সে কালেমা না পড়বে ততক্ষণ পর্যন্ত বিয়ে করা হারাম আল্লাহ এটাও বলেছে কিন্তু আমাদের সমাজে এগুলো মেইনটেইন করা হচ্ছে না লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে একজন অমুসলিমের সাথে একজন মুসলিম সন্তানকে বিয়ে দিয়ে দিচ্ছে চাই ছেলে হোক অথবা মেয়ে হোক এটা কোথায় পেয়েছে সমাজের এখন এই দুরবস্থা চলতেছে বিবাহের বিধান তো আল্লাহ তাআলা এমন তো দেন তাহলে কারা করলো এটা এই সমাজকে কারা নষ্ট করতেছে একটু দেখেন মুসলিম হয়ে ইমানদার হয়ে কোরআন হাদিস জেনে শুনে আপনারা আমি এগুলো কিভাবে করতেছে নামাজি অথচ একটা মুসলিমের সাথে ছেলেকে বিয়ে দিয়ে দিচ্ছে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে কি হচ্ছে ছেলের টাকা আছে ছেলের কি আছে ছেলের সম্পদ আছে ছেলের টাকা আছে বিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বিয়ের কথা বলতে গিয়ে বলছেন সূরার নাম সূরা নূর 32 নম্বর আয়াত 18 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম নেককার দেখে বিয়ে দিবে ছেলে হোক মেয়ে হোক মানদণ্ড হোক নেককার হোক দ্বীনদার হোক পরহেজগার হোক কজন বাবা এখন নেককার ছেলে খুঁজে কজন মা এখন নেককার ছেলে খুঁজে নেককার মেয়ে খুঁজে বিত্তশালী অর্থ সম্পদশালী অসুবিধা নাই আল্লাহ সিস্টেম করে দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যা যদি
রাসূলের হাদিস দিয়ে করি বুখারীর হাদিস 95 নম্বর হাদিস বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদিনহা ফাজফর বিযাতিদ দ্বীন চারটা জিনিস দেখে বিয়ে করতে বলেছেন একটা মাল দেখতে বলেছেন অসুবিধা নাই সৌন্দর্য দেখতে বলেছেন অসুবিধা নাই বংশ দেখতে বলেছেন অসুবিধা নাই আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরে কথাও বলেছেন দিনদারি দেখো আর এই সবগুলোর মাঝে দিনদারিকে প্রাধান্য দাও আমাদের সমাজে দুনিয়াদারিকে প্রাধান্য দেওয়া হয় কিন্তু দিনদারিকে প্রাধান্য দেওয়ার মতো মুসলমান কম দিনদারিকে প্রাধান্য আমি নিজে সাক্ষী এমন অনেক বিয়াস দেখেছি ছেলের টাকা পয়সা নাই কিন্তু সভ্য ভদ্র ভালো চরিত্রের অধিকারী বিয়ে দেয়নি টাকা পয়সা না থাকার কারণে গঞ্জুটি মতপুর গাজাখুরের কাছে বিয়ে দেয় টাকা পয়সা আছে 6 মাসে 5 মাসে কোনোদিন স্বামী স্ত্রীর মাঝে দেখা সাক্ষাৎ হয় কারণ ছেলে সন্ধ্যা হলে বারে ডান্স ক্লাবে মদ খেয়ে ওখানে টাল সারা রাত সকালে এসে ঘুমাচ্ছে সারা রাত ঘুম বউর সাথে আন্তরিকভাবে দেখা সাক্ষাৎ হয় না এমন ফ্যামিলির খবর শুনেছি এটা দিনদারি না থাকার কারণে আমার ভাইরা আমার বন্ধুরা যে সকল মায়েরা যে সকল বাবারা যে সকল বন্ধুরা যে সকল ভাইরা যে সকল পর্দার আড়ালের মা বোনেরা দিনদারি দেখে বিয়ে করবে দায়িত্ব নিয়ে বলতে পারি এদের চেয়ে সংসার সুখের আর কারণ হবে না যেরকম ঠিক কেনা বি ঠিক এই জন্য দিনদারিকে দেখেন দুনিয়া কেন আখিরাত কামাই করেন দুনিয়ার কয়দিন আজকে আছে কালকে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন দিনদারি তালাশ কথাগুলো কেন বললাম বর্তমান সমাজ ব্যবস্থা কোন দিকে যাচ্ছে আপনি ইয়াং ছেলেপেলেদের দেখেন মেয়েদের দেখেন ছেলে পছন্দ করতেছে মেয়েরা টিকটক থেকে মেয়ে পছন্দ করতেছে ছেলেরা টিকটক কথা কয় না ঠিক কিনা ভাই আছে না অথচ এটা কি আল্লাহর বিধান এটা টিকটক ছেলে মেয়ে পছন্দ করার মাধ্যম না দিনদারি দিনদারি না দেখে উলঙ্গপনা বেহায়াপনা থেকে ছেলে মেয়েকে পছন্দ করতেছে মেয়ে ছেলেকে পছন্দ করতেছে এটা জায়েজ নাই এটা হারাম বিবাহের ইবাদত এই ইবাদতের শুরুটা যদি হারাম দিয়ে হয় তাহলে এটা ইবাদত হলো কি অজু নাই নামাজ পড়তেছে লাভ হবে আল্লাহ তাআলা এই বিবাহের বন্ধন কেন দিলেন কেন আপনার আমার জন্য স্ত্রী রাখার এই বিধান দিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে বানানোর পর তার স্ত্রীকে কেন বানালেন আল্লাহ কোরআনে জবাব দিয়েছে সূরা আরাফ 189 নম্বর আয়াত হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين পৃথিবীর মানব প্রজননের সিস্টেম আল্লাহ ওই দিন থেকে করে দিয়েছে আল্লাহ কোরআনে বলে দিয়েছে বিজ্ঞান ঠিক কিন্তু আজকে আসছে আর কোরআন যে সবচেয়ে সর্বাধুনিক বিজ্ঞান আল্লাহ কোরআনে আগে উল্লেখ করেছে নারীদেরকে আল্লাহ তাআলা স্ত্রী হিসেবে বানিয়েছেন পুরুষের সুখের জন্য আদমকে বানানোর পর তার স্ত্রী অর্থাৎ আমাদের আম্মাজানকে তার সুখের জন্য বানিয়েছেন লিয়াসকুনাইলে কিন্তু দুঃখজনক হইল সত্য বউরা সুখের জন্য এটা এখন বিশ্বাস করা কঠিন কি কোন ঠিক কেন হ্যাঁ এটা বলে ঠিক আল্লাহ জানে কি অশান্তিতে আছে এখন এরকম হয় আমার নারীরা তাদের মর্যাদা কত উপরে গেছে এটা তারা জানে নারী তার মর্যাদার খবর জানে আল্লাহ বলছেন তোমার কাছে পুরুষের সুখ রেখেছি অতএব তোমার মর্যাদা তো আকাশ সে জানে তার মর্যাদাকে মাপতেই পারে না এত মর্যাদা আল্লাহ নারী জাতিকে দিয়েছে অনেকে এই কথা শুনে চিন্তা করতেছে কয় হুজুর আদম আলাইহিস সালামের স্ত্রী মানে আমাদের আম্মাজানকে আল্লাহ সুখের জন্য বানাইছেন আমাদের বউদেরকে বুঝি এই জন্য বানান নাই বানাইছেন মাঝে মাঝে ঝাড়ু নিয়ে
দাঁড়ায় থাকার জন্য বলে আজকে আসো আমার খবর আছে উনি কি কথা কয় হুজুর বউ আবার সুখের জন্য এটা কি করনা করান তা জানতে হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছে আমার ভাইরা আমার বন্ধুরা কোরআনে কারিমে সূরার নাম হলো সূরা রুম 21 নম্বর পারায় 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলতে গিয়ে বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা জুরাকুন আল্লাহু আকবার লিতাসকুনু ইলাইহা তাদের কাছে গিয়ে যেন সুখ পাও তাদের কাছে গিয়ে যেন শান্তি পাও আল্লাহ এই জন্য বানিয়েছে সুখ নাই কেন শান্তি নাই কেন দিনদারি নাই কোরআন নাই হাদিস নাই বউ হয়তো টাকা খুঁজতেছে নয়তো জামাই টাকা খুঁজতেছে সম্পদের পিছনে লেগে গেছে দিনদারি খোঁজে না আবার স্বামী স্ত্রীর মাঝে একটা সমস্যা আছে স্বামী চায় বউটা তার মতো চলবে বউ চায় স্বামীটা তার মতো চলবে বউ চায় স্বামীটা তার মতো চলবে স্বামী চায় বউটা তার মতো চলবে আচ্ছা এটা কি ইনসাফ কায়েম করা সম্ভব কখনো সম্ভব এক ছেলে বলতেছে আমার বউরে বললাম যে তোমার এই যে ছেলে টেলে বন্ধু বান্ধব এগুলো বাদ দাও বলতে 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 বললো সবগুলা বাদ দিছে একটা বাদ দিতে পারে না কই তুমি এখন আমারে রাখলে রাখো না রাখলে নাই এই ছেলে আমার বন্ধু এটা ছাড়তে পারবো না জামাই বেচারা অসহায় মানুষ কি করে ঠিক রাখবে বললো তাইলে এক কাজ করো আমিও একটা মেয়ে বান্ধবী রাখি তোমার কোনো টেনশনের দরকার নেই তোমার যদি একজন ছেলে বন্ধু থাকে তাহলে আমার একটা মেয়ে বন্ধু থাকতে পারে না এটা একটা ইনসাফের বিষয় না সমান সমান কয় না তুমি রাখতে পারো ইনসাফ সম্ভব আমি তো একটা উদাহরণ দিই আবার কিছুদিন আগে আপনারা পত্র পত্রিকায় দেখেছেন এক মহিলা বিবাহিত তার স্বামীকে নিজের আয়ত্তে নেওয়ার জন্য স্বামীকে বশ করার জন্য জ্যোতিষীর কাছে জাদুকরের কাছে গণকদের কাছে 75 লক্ষ টাকা খরচ করেছে স্বামীকে বশ করার জন্য মানে তার কথায় উঠবে তার কথায় বসবে যদি কয় জামাই শুয়ে পড়ো যদি কয় বের হও বশ করার জন্য আয়ত্ত আনার জন্য এই হলো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এটা কি খালি বউরা করতেছে আমাদের ছেলেরা বুঝি নাই এখানে কতজন খুঁজলে পাওয়া যাবে অমুকের দরবারে তমুকের দরবারে খালি উত্তর পাড়া রহিমারে পাওয়ার জন্য কত টেনশন আছে কি কোন ঠিক কিনা বেটা আসলে নাই এটা দিন না 75 লক্ষ টাকা জ্যোতিষীর পিছনে খরচ না করে যদি ওই জামাইরে দিত জামাই উঠতে বইতে সালাম দিত আর কইতো বল তুমি অসুবিধা নাই আমার বস যা কই বাতাই ঠিক কিনা বেটা এই আমরা জামাইরে কি এত খারাপ না কথা কই না হ্যাঁ এরকম অবস্থা এটা উচিত ছিল ঠিক কি উচিত ছিল উচিত ছিল ছেলেটা মেয়েটাকে বলবে তুমি কোরআন মোতাবেক চলবে মেয়েটা ছেলেটাকে বলবে তুমিও কোরআন সুন্নাহ মোতাবেক চলবে যেই স্বামী স্ত্রী উভয় উভয়কে কোরআন সুন্নাহর দিকে আকৃষ্ট করবে ডাকবে আহ্বান করবে তাদের যে সুখের সংসার আল্লাহর জমিনে আরেকটা হইতে পারে না ঠিক কি না ঠিক আমার ভাইরা ছিলেন কি শিক্ষা দেওয়া হচ্ছে এই সমাজ সমাজকে কোন দিকে অগ্রগণ করে দেওয়া হচ্ছে কুফর শিরিক বিদআতের দিকে আগে যেতে এটা হওয়া কখনো উচিত না কখনো কাম্য তাহলে সুখ নাই কি শান্তি নাই কি কোরআন এবং সুন্নাহ না থাকার কারণে দিন না থাকার কারণে ইসলাম না থাকার কারণে ভালো করে এটা বুঝেন বলে কিভাবে আমি বুঝাই দিছি ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা আল্লাহ সূরা রুমের 21 নম্বর আয়াতে বলেছেন স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক হবে ভালোবাসার সম্পর্ক হবে সহমর্মিতা আমাদের সমাজে এখন স্বামী স্ত্রী এমন আছে না আছে ভালোবাসে আরেকজনের কথা বল ঠিক কিনা নিজের বউরে ভালোবাসে আবার হালাল উপায়ে ভালোবাসা নাই হারাম উপায় আছে এই যে একটা দিন এই কয়েসরে কত কইলাম তুমি ভালোবাসার দিনে টিনে এগুলা কি মাহফিল দিলা বুঝেন নাই কথা আজকে নাকি কোটি কোটি টাকার ফল ফুল বিক্রি হয়েছে চিন্তা করছেন একটু চিন্তা করে দেখি কোথায় সমাজকে ঠেলে দেওয়া হচ্ছে এগুলো কাদের চরিত্র কারাই সমস্ত চরিত্র প্রতিষ্ঠিত করেছে আর কাদের জন্য এগুলো করতেছে এটা দিন এটা ইসলাম আল্লাহ
আল্লাহ কে ভালোবাসে নামাজ কায়েম করে না আল্লাহ কে ভালোবাসে আল্লাহর রাস্তায় অর্থ পয়সা ইত্যাদি খরচ করে না রাসূল কে মহব্বত করে রাসূলের সুন্নাহ পালন করে না দ্বীন কে মহব্বত করে দ্বীনের পথে চলে না কুরআন কে মহব্বত করে কুরআনের পথে চলে না কাফের মুশরিকদের কি সমস্ত ডিশ দিন আছে দিবস আছে সেইগুলো মানে এটা তো মুসলমানের কাজ না এগুলা কে তোমার মাঝে মাঝে ঢুকায় দেয় الله حلال حلال وشرب باي كور بيتا وجعل بينك مودة تبون شمستر المزي بحر وشرب بلنا شهامون ميتر شمبر كتا اتو جو اما در شما در شمستر بحر وشرب بلنا دیکھیں گال فرنڈ بوئی فرنڈ اگولا خوب بھلو اس اے گال فرنڈ بوئی فرنڈ کن حدیث اس کن کتاب اس قرآن ار کن آیت اس کارا اگولو پرتشتو کر دیلو امنا نو بوئی بات مسلمان ار دیش رہی তাহলে আমাদের সমাজে এগুলো কারা ঢুকিয়ে দিল এখানে যারা আছেন জিজ্ঞেস যদি করি বউর জীবনে একটা গোলাপ ফুল দিবেন নাকি তাহলে পাওয়া মুশকিল হয়ে যাবে বিশ্বাস করেন না অথচ আল্লাহ এটা বলছেন জাল বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমা ভালোবাসার সম্পর্ক থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সহমর্মিতার সম্পর্ক থাকবে কিন্তু একদিনও দেন না খুঁজে দেখেন একজনও খুঁজে পাওয়া যাবে না দুই একজনও পাওয়া যায় কিনা আল্লাহ মা কিন্তু কাফের মুশরিকদের চরিত্র তাদের দিবস তাদের اخلاق প্রতিষ্ঠিত করার জন্য গোলাপ ফুল না কত কিছু দেয় রাত 3টা বাজে জরিনার বাড়ির নিচে গিয়ে হাজির কলা গাছের নিচে তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি বুঝার নাই কথা কি আজীব অবস্থা আবার দেখবেন ছেলেদের হালত কি গোলাপ ফুল নিয়ে ঘুরে পকেটে করে নিয়া স্কুলের সামনে কলেজের সামনে ওই যে কেমনে এক ঠ্যাং উঠায়া কি কয় না বসায়া এটা গিফট করে কি আজিব তামাশা এগুলো আবার ফেসবুকে দেন নীল লোকদের মধ্যে ফেসবুকে দিতেছে ইনস্টাগ্রামে দিতেছে টুইটারে দিতেছে মানুষ দেখতেছে আহারে সোশ্যাল মিডিয়াগুলো সামাজিক মাধ্যমগুলো এখন সবচেয়ে বড় অসামাজিক হয়ে গেছে সবথেকে বড় অসামাজিক হয়ে গেছে জেনাবে বিচার ওপেন হয়ে গেছে পর্নোগ্রাফি ওপেন হয়ে গেছে আর কোথায় যাবে এজন্য আমি সব জায়গায় বলি এখানে বলি আমাদের রাষ্ট্রে আইন হয়েছে 18 বছরের আগে বিয়ে শাদি দিতে না কিন্তু আমি মনে করি আইন হওয়া দরকার 18 বছরের আগে কোন ছেলে মেয়ের হাতে মোবাইল ফোন দেওয়া উচিত না ঠিক কি না এটা বাবা মা খেয়াল রাখেন নষ্ট হয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম আল্লাহ হেদায়েত দান স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা নাই ভাবি যদি বলে আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসিস নাচতে নাচতে তিরিং বিরিং করে যাবে নিয়ে এসে দেবে আর বউ যদি কয় তাহলে কি তোর বাপের কো বাস্তবতা এমন হয় বেচারি যদি কয় একটা আইসক্রিম খাওয়ায় আব্দুল্লাহর বাবা কব তোর জ্বালায় আর বাসলাম না সারা দিন খালি আইসক্রিম খাস তোর 6 টাকা পয়সা তোর আইসক্রিম খেতে হবে তোর ভাইরে ফোন দে তোর বাপরে ফোন দে এটার নাম কি হালাল উপায়ে খরচ করা সন্তান সন্ততির পিছনে ফ্যামিলির পিছনে এটা ইবাদত কথা বুঝেন নাই কথাটা দিন কিনা টি একটু ভালোবাসা এরপরে যে কি আছে না যে লিপস্টিক খাইলা না কি কি এগুলো একটু দিন মাঝে মাঝে কি কোন ঠিক কেন বেটা সমাজে এখন এগুলার সঠিক প্রয়োগ নাই মেয়েটা লিপস্টিক দিচ্ছে অথবা মেকআপ করতেছে করে আরেকটা পরপুরুষকে দেখাচ্ছে কিন্তু তার স্বামীকে দেখাচ্ছে কথা বলেন ঠিক কি না ঠিক হচ্ছে কি হচ্ছে না অথচ হচ্ছে ছিল কি তার স্বামীকে দেখাচ্ছে গায়ের মাহরাম পুরুষদেরকে দেখাচ্ছে এই হয়ে গেছে আমাদের সমাজের বেইমান সারা মাস সারা সপ্তাহ খেটে একটা ছেলে তোমার জন্য একটা কিছু আয়না দিল একটা জুতা হোক একটা থ্রি পিস হোক মেকআপ হোক আর তুমি দেখাচ্ছ আরেকজন এটা তো তার সাথে খেয়ানত এটা তো উচিত না এবং সহমর্মী হওয়া দুই নাম্বার আমরা একে অপরের প্রতি সহমর্মী না স্বামী স্ত্রীর প্রতি না স্ত্রী স্বামীর প্রতি না এই জন্য আমাদের সমাজের সমস্ত সমস্যা সাংসারিক সমস্যা এই সমস্যাগুলো হতো না যদি আমরা কোরআন মানতাম হাদিস মানতাম আল্লাহ আমাদের হেফাজত করে বলি আমরা মানবো তো ইনশাআল্লাহ মানবো তো ইনশাআল্লাহ একজন নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই আদ-দুনিয়া আল মারআতুস সালিহা তামাম পৃথিবীটা হলো উপভোগের আল্লাহ সব কিছু উপভোগের জন্য বানিয়েছেন আর এর মাঝে শ্রেষ্ঠ উপভোগের মাধ্যম হলো একজন নেককার নারী
সমাজের কিছু লোকেরা বলে ইসলাম নাকি নারীকে মর্যাদা দেয় নাই কোরআন নাকি নারীকে মর্যাদা দেয় নাই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নাকি নারীকে মর্যাদা দেয় নাই আমি সুস্পষ্ট ভাবে বলি যারা বলে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই কোরআন নারীকে মর্যাদা দেয় নাই আমি বলি হয়তো তারা পড়ে নাই কোরআন নয়তোবা তারা জেনে শুনে ইসলামের বিরোধিতা করার জন্য এই কথা বলে ঠিক কিনা ঠিক কোরআন নারীকে যে মর্যাদা দিয়েছে তাম পৃথিবী আছে আসলে এরা ইসলাম বিদ্বেষী নারীর মর্যাদার কথা রাহমাতুল্লিল আলামিন নবী বলতে গিয়ে বলেন মুসনাদ আহমদের হাদিস 1368 নম্বর হাদিস من سعادة ابن آدم ثلاثة ومن شقوة ابن آدم ثلاثة بني آدم رشو بغو بغوار على مطور تنتي حتو بغا دور بغا هوار على مطور تنتي ایک نمبر هلو ناریتا نکر ہوا دوی نمبر هلو باشستان تا بھالو ہوا تین نمبر هلو بہان تا بھالو ہوا ایک نمبر المرأة الصالحة দুই নাম্বার আল মাসকানুস সালেহ তিন নাম্বার আল মারকাবুস সালেহ যেই বনি আদমের বউটা নেককার এ সৌভাগ্যবান যার বাসস্থানটা ভালো এও সৌভাগ্যবান যার একটা ভালো বাহন আছে এও সৌভাগ্যবান আর এই তিনটা জিনিস যার খারাপ এর চেয়ে হতভাগা দুর্ভাগা আর কেউ নাই এই জন্য নবীজি বলেন ওয়ামিন শিকওয়াতি ইবনে আদম সালাতাতুন এক নাম্বার হলো আল মারআতুস সু বউটা খারাপ হওয়া দুই নাম্বার হলো বাসস্থানটা খারাপ হওয়া আল মাসকানুস সু তিন নাম্বার হলো আল মারকাবুস সু বাহনটাও খারাপ হওয়া এই তিনটা জিনিস যার ভালো এ হলো বনি আদমের মাঝে সৌভাগ্যবান আর এই তিনটা জিনিস যার খারাপ এর চেয়ে হতভাগা দুর্ভাগা বনি আদমের মাঝে আর কেউ নাই একটা নেককার নারীর কারণে একটা পুরুষ সৌভাগ্যবান একজন নেককার নারীর কারণে তাহলে ডিস্কো মেয়ে বিয়ে করবেন না নেককার দেখে বিয়ে করবেন এটা কি মাথায় রেখে একজন নেককার নারীর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি মুস্তাদরাক হাকিমের হাদিসের মধ্যে এসেছে 2681 নম্বর হাদিস বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন মাতান সালিহাতান ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি ফলিয়াত্তাকিল্লাহ ফি শাতরি সানি যে একজন নেককার নারীকে বিয়ে করে ঘরে আনলো রাহমাতুল্লিল আলামিন আলি বলেন সে যেন দিনের অর্ধাংশকে পুরা করে নেয় যুরাকুম সুবহানাল্লাহ বাকি অর্ধেকের ব্যাপারে যেন তাকওয়াকে অবলম্বন করে খোদা বিধি আল্লাহ বিধি যেন অনুসরণ করে তাহলে বাকি অর্ধেকটা পুরা হয়ে যাবে আমার ভাইরাই কথা দিয়ে এটা বুঝাইলাম যারা বলে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই আমি বলি ইসলাম নারী কে মর্যাদা দিয়েছে এরা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী ছাড়া আর কেউ না কে বলেছে ইসলাম নারীকে অধিকার দেবে এজন্য আপনাদেরকে আবার মনে করে ওরা বলছে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই কোরআন নারীকে মর্যাদা দেয় নাই আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা রুমে 21 নম্বর আয়াতে বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ওরা বলছে ইসলাম নারীকে অধিকার দেয় নাই রাহমাতুল লিল আলামিন নবী বলছেন মুসলিম শরীফের হাদিস 3716 নম্বর হাদিস আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা ওরা বলছে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই কোরআন নারীকে অধিকার দেয় নাই কোরআন নারীকে মর্যাদা দেয় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নারীর মর্যাদা শুধু দেন নাই রাহমাতুল লিল আলামিন নবী বলছেন মুসনাদ আহমদের হাদিস 1368 নম্বর হাদিস মিন সাআদাত ইবনে আদম সালাসাতুন ওয়া মিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুরুষের সৌভাগ্যবান হওয়ার আলামত প্রথমেই বলেছেন একজন নেককার নারী আবার দুর্ভাগা হতভাগা হওয়ার আলামত হলো একজন বদকার নারী ওরা বলছে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই অধিকার দেয় নাই আর আপনার আমার কলিজার টুকরা রাহমাতুল্লিল আলামিন নবী বলছেন ইসলাম নারীকে শুধু মর্যাদাই দিয়েছে এমন নয় বরং একজন নেককার নারীর কারণে তার স্বামী তথা হাজবেন্ডের দিনের অর্ধাংশকে আল্লাহ পুরা করে দেন রাহমাতুল্লিল আলামিন নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে দিয়েছেন মুস্তাদরাক হাকিমের হাদিস 2681 নম্বর হাদিস মান রাযাকাহুল্লাহ ইমরাতান সালিহাতান ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি ফলিয়াত্তাকিল্লাহ ফি শাতরি সানি ওরা বলছে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দাতা মানুষকে মুক্তি দিতে পারেন নাই নারীদেরকে অধিকার দিতে পারেন নাই নাউযু বিল্লাহি মিন যালিক আর আপনার আমার কলিজার টুকরা নবী বলেছেন যেই নারী দ্বীনদার তার কি তাকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান বানিয়ে দিয়েছেন এই জন্য হ্যাঁ নারী মর্যাদাবান তবে দ্বীনদান হলে নারী যদি উলঙ্গপনা বেহায়াপনা হয় তাহলে এই নারীর মর্যাদা আল্লাহর কাছে নাই তারপরে আমি বলি যারা কোরআন না জেনে হাদিস না জেনে নারীর মর্যাদা ইসলাম কি দিয়েছে না জেনে কথা বলে আসলে এরা ইসলামের বিরোধিতা করার জন্য বলে কোরআনের বিরোধিতা করার জন্য বলে একটা পক্ষকে
কোরআনের বিরুদ্ধে তর্ক করার জন্য বলে এরা মুসলমান হতে পারে না আল্লাহ আল্লাহর রাসূলের কোনদিনও মাহবুব হতে পারে না ঠিক কিনা বেটা ঠিক আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন জোরে বলি আমিন দিন কেন শিক্ষা করবে শিক্ষা করবে শিক্ষা করবে আমার উস্তাদ হাসান জামিল হাফিজুল্লাহ বলতেছিলেন সন্তানকে দিন শিক্ষা শিখতে হবে দিন না থাকলে কখনো পরিবারে শান্তি আসবে না কখনো সুখ আসবে না ইনসাফ قائم করতে পারবে না একজন আরেকজনের আমানতের মুহাফিজ হতে পারবে না ভালো করে মনে রেখো কথা কিছুদিন আগে এক সিএনজি ড্রাইভার রেজিস্ট্রেশন ছিল কোথায় আছে আপনি আশ্চর্য হয়ে যান সন্তান চাওয়ার জন্য যাচ্ছে বাবার কাছে সন্তান চাচ্ছে কি আমার কাছে সন্তান চাচ্ছে কি কব আমার ভাইরা সন্তান দেওয়ার মানে কি জোরে বলেন নাকি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কি বাদ দিয়ে সন্তান কার কাছে চাইতেছে মাজারে গিয়ে কোন হিসাবে চাই কবরে গিয়ে কোন হিসাবে চাই সন্তান আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোন বাবা দিতে পারে কোন মা দিতে পারে কোন পীর বুজুর্গ ওলিয়া আউলিয়াও দিতে পারেন না কোন নবীও দিতে পারেন না নেককার সন্তান আমাদের ঘরে কেন হচ্ছে না এক বাবা কিছুদিন আগে বলতেছেন সন্তান চার পাঁচটা হয় একটাও আল্লাহর কাছে চায় গতানুগতিক বিয়ে হয়েছে গতানুগতিক বাবা একটাও আল্লাহর কাছে চায় যুবক ভাইরা রে আমার সন্তান চাইতে হবে একমাত্র কার কাছে জোরে বলেন কার কাছে চিল্লায় বলেন না কার কাছে আল্লাহর কাছে মানুষের কাছে কি কারণে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে দোয়া শিখায়া দিয়েছেন কোরআনে কারীম সূরার নাম হলো সূরা ফুরকান 74 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা সন্তান চাইতে হবে একমাত্র কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে পীরের কাছে যাওয়া যাবে নাকি মানুষের কাছে যাওয়া যাবে নাকি মাজারে যাওয়া যাবে নাকি অথচ এখন গিয়ে মাজারে চায় এখন গিয়ে কবরে চায় এখন গিয়ে পীরের কাছে চায় খবরদার এটা চাওয়া জায়েজ নাই আমাদের পিতাও এমনটা শিখায় দেন নাই মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান কার কাছে চাইতে হবে শিখায় দিয়েছেন কোরআনে কারীম খুলে দেখুন সূরা সফফাত 100 101 102 103 নম্বর আয়াতের মধ্যে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু আস-সাঈয়্য ক্বালা ইয়া বুনাইয়্য إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله الله رب العالمين البيغمبر حضرت إبراهيم شنطن تيتين الله ركسة كنو منوشير كسة جنناي كنو مدر جنناي كنو نبير كسة جنناي بهم تيتين كار كسة جربانين برم تيتين كار كسة الله ركسة وطيب أمرا مدر چاي بنا قبر چاي بنا كنو منوشير كسة چاي بنا ایک مطر چاي بو كار كسة চিল্লাকন একমাত্র আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতাকে সন্তান দিয়েছেন বার্ধক্যে বার্ধক্যেও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন আল্লাহ তাআলা বাবা ছাড়াও সন্তান দেন আল্লাহ রাব্বুল আলামিন মা ছাড়াও সন্তান দিতে পারেন আল্লাহ তাআলা বাবা মা ছাড়া হযরত আদমকে বানাইছেন এরকম ঠিক কিনা ঠিক কে বানাইছেন কে বানাইছেন আল্লাহ বানিয়েছেন অতএব সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর মানুষের কাছে চাইতে নাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বার্ধক্যে যখন বাবা হলেন পিতা হলেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতেছেন কোরআনে কারীম করে দেখেন সূরার নাম হলো সূরা ইব্রাহিম 39 নম্বর আয়াত 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় সূরা ইব্রাহিম বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ রাব্বি জাআলনি মুকিমাস সালাত ومن ذريتي ربنا وتقبل دعاء زركنا الله اكبر زي كنت مزيد চাইলাম সন্তান যখন হবে সবার আগে শুকরিয়া আদায় করতে হবে কার আল্লাহর কারণ সন্তান দেন আল্লাহ আর কেউ দেয় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানায় দিলেন যদি কেউ এই কথা বলে যে হুজুর সন্তান আল্লাহ দেন এমন কথা আছে নাকি বাবার কাছে গেলে পাবো না এমন কথা আছে নাকি মায়ের কাছে গেলে পাবো না এমন কথা আছে নাকি হ্যাঁ কোরআনে কারিমের মধ্যে একটা সূরা আছে সূরার নাম হলো সূরাতুশ শুরা 49 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা
إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما. الله أكبر. কেদিন শুনতেন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরাতে 49 নম্বর আয়াতে বলেন আসমান এবং জমিনের আধিপত্য একমাত্র কার আল্লাহ দেখে বলেন যারে চাই আমি ছেলে সন্তান দেই যারে চাই আমি মেয়ে সন্তান দেই আবার যারে চাই ছেলে মেয়ে উভয়টা দেই আবার যারে চাই ছেলে মেয়ে একটাও দেই না বান্দা বানায় রেখে দেই ওয়া জাআলু মাইয়াশা ওয়া আকীমা আল্লাহ যারে চান তারে সন্তান দেওয়ার ক্ষমতাও আল্লাহর জন্য আর কারো নাই অতএব মাজারে খবর এগুলো চাওয়া জায়েজ আছে কখনো জায়েজ নাই খবরদার এগুলো কইরেন নিজের ঈমান কো নষ্ট কইরেন আল্লাহর কাছে শোনা চাই এগুলাতে যায় না এক মাহফিলে এক ছেলে এসে কাঁদতেছে যুবক বিয়ে করেছে পাঁচ বছর না যেন দশ বছর বলল এরকম হবে আল্লাহ আমি যদি ভুল না করি তো জিজ্ঞেস করলাম কি হয়েছে বলতেছে হুজুর বিয়ে করেছি এতগুলা বছর হয়েছে বাচ্চা কাচ্চা হয় না আমার বাবা মা বলে তুই বউটারে তালাক দিয়ে দে তালাক দিয়ে দে অপরাধ কি বাচ্চা হচ্ছে না আর ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন বলতেছে হুজুর সে তো আমার সাথে কোনো অন্যায় করে না ভালো পর্দা করে দিন মেনে চলে স্বামীরও খেদমত করে বাবা মারও খেদমত করে কি করে আমি তারে ছাড়ি এটা কত বড় অবিচার বললাম আপনি তাহাজ্জুদের আমল আরম্ভ করেন তাহাজ্জুদ স্টার্ট করেন নির্দিষ্ট একটা সময় পর জানতে পারলাম তার ওয়াইফ প্রেগন্যান্ট আলহামদুলিল্লাহ এখন সে দুই দুইটা বাচ্চার বাবা দুইটা বাচ্চার বাবা আমি এই কথা বলার উদ্দেশ্য হলোই তাহাজ্জুদ থেকে চেন তাহাজ্জুদ আদায় করা স্বামী স্ত্রী উভয় মিলে তাহাজ্জুদ আদায় করা তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ নেককার সন্তান দাও রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন পারলে এটাও পড়েন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা পারবেন না তো কোরআন পারেন না তো ওই যে ওইখানে দরবারে গেলে সহজে পারা যায় না শর্টকাট তাও কোরআন শিখবেন তাও ইসলামিক নলেজ রাখবেন আল্লাহ হেদায়েত দান বাবা মা হয়েছে মা বাবা হওয়ার পর সন্তানের জন্য বাবা মার উপর সর্বপ্রথম দায়িত্ব হলো শুকরিয়া আদায় করার পর ডানখানে আজান দাও বামখানে একামত দাও এখন এটা দেওয়া বন্ধ হয়ে গেছে আজান দেয় না একামত দেয় না বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন সোহাবুল ইমানের হাদিস 8619 নম্বর হাদিসে নবীজি বলেন من ولد له مولود فأذن في أذنه اليمنى وأقام في أذنه اليسرى যার একটা নবজাতক সন্তান পৃথিবীতে আসলো সে যেন তার সন্তানের ডান কানে আজান দে বাম কানে ইকামত দে এই সুন্নাগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা এই যে আজকালকে নাস্তিক পাওয়া যায় কোরআন বিরোধী সুন্না বিরোধী মানুষ পাওয়া যায় আপনার আমার সমাজে পাওয়া যায় আপনার আমার ঘরে পাওয়া যায় আপনার আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় কয়েকদিন পরে দেখা যায় হিজাবের বিরুদ্ধে অবস্থান মেয়েটা হিজাব পরে আসার কারণে ক্লাসরুম থেকে বের করে দেয় স্কুল থেকে বের করে দে রাস্তাঘাটে অপমান হতে হয় এটা কোন মুসলমানের মাধ্যমে হতে পারে না আল্লাহর ফরজ বিধানের বিরুদ্ধে আচরণ যারা করে এরা আর যাই হোক কোন মুসলমান নয় এটা মাথায় রেখে কোন হিসাবে এটা অধিকাংশ ছেলে মেয়েরা এটা জানেই না যে শুনো ডানকানে আজান দাও বামখানে একামত দাও এখন তো অধিকাংশ বাচ্চা কাচ্চারা সিজারিয়া হসপিটালে চলে আর এই যুবকরা যুবতীরা কোরআন হাদিসের শিক্ষা থেকে এত দূরে চলে গেছে তারাও জানে না কোনটা সুন্নাহ কোনটা সুন্নাহ কোনটা সুন্নাহ কোনটা সুন্নাহ কোনটা আল্লাহ হেদায়েত দান আরেকটা সুন্নাহ হলো সপ্তম দিন আকিকা করা বলেন কি করা কি এখন আকিকার মাসনুন এই সুন্নাহ আকিকা করে কি করে সুন্নাতে খাপ এটা প্রোগ্রাম করে এটাতে টাকা বেশি আসে বান্ডিল টান্ডিল পাওয়া যায়
আল্লাহ হেদায়েত দাও আকিকা বাদ দিয়ে দিস সপ্তম দিন সন্তানের একটা সুন্দর নাম রাখেন কুরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে সন্তানের সুন্দর একটা নামও খুঁজে পায় আমাদের কাছে প্রায় সময় বাচ্চাকে নিয়ে আসে ছাড়ফুক করে দেওয়া হয় তো কিছুদিন আগে একটা বাচ্চাকে আনা হয়েছে মেয়ে বাচ্চা আমার একটা অভ্যাস সব সময় জিজ্ঞেস করি নাম কি জিজ্ঞেস করার পর বুঝি এই জিজ্ঞেস করাটাই অপরাধ ছিল মানে এমন নাম শুনি যে মনে হয় যে এখন এটা অপরাধ করছে আল্লাহ তো মাফ করেন তো একটা মেয়ে বাচ্চাকে নিয়ে এসেছে ঝাড়ফুক করার জন্য ফু দিয়ে দিলাম জিজ্ঞেস করলাম নাম কি কহিয়া নাম কি হিয়া আবার জিজ্ঞেস করলাম নাম নাম কহিয়া আমি তো খুঁজে পাচ্ছি না হিয়াবার নাম হয়েছে উনি আবার আরবটার থেকে আগত কিনা বুঝেন নাই আবার জিজ্ঞেস করলাম নামটা কি কহিয়া হিয়া মানে কি বুঝিয়া মানে কি সে আরবি শব্দ ইঙ্গিত সূচক শব্দ একজন মহিলাকে হিয়া বলে সে বোঝায় সে শব্দ এর আরবি হলো হিয়া একজন নারীর জন্য ব্যবহার হবে আর পুরুষের জন্য হলে হুয়া অদ্ভুত ভাবে জিজ্ঞেস করলাম আচ্ছা নামটা কোন জুর রাখছে আমি আর আমার বউ রাখছি মানে উনি এক হুজুর বউ আর এক হুজুর চিন্তা করছে জিজ্ঞেস করলাম অর্থ জানেন কই না বললাম তাইলে কোন হিসাবে রাখলেন আনকম কি আনকমন দেখাস আল্লাহ জানে কোন দিন আনকমন দেখে আবার গরু ছাগল নি রাখা শুরু করলেন যে কোন মানুষের নাম তো গরু ছাগল এটা রেখা দিলাম আনতে কি আজিব একজন আমার ভাইয়েরা বন্ধুরা মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো দুইটা একটা হলো আব্দুল্লাহ আর আরেকটা হলো আব্দুর রহমান এই দুইটা নাম কার কাছে প্রিয় জোরে বলেন কার কাছে প্রিয় আল্লাহর কাছে প্রিয় মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে 5709 নম্বর হাদিস ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম একটা হলো আব্দুল্লাহ আরেকটা হলো আব্দুর রহমান শুধু এমন না নাম রাখবেন কি করে আল্লাহর পছন্দনীয় দুইটা নাম আগে রাখেন তারপরেও যদি এই নাম দুটো না রাখেন নবীদের নাম রাখেন নবীদের নামও যদি না রাখতে পারেন সাহাবীদের নাম রাখেন সাহাবীদের নামটাও যদি না রাখতে পারেন ভালো অর্থবোধক নাম রাখেন এমন আজে বাজে নাম রাইখা সন্তানটাকে সারা জীবনের জন্য অভিশপ্ত কইরেন না এখন তো নাম রাখে বল্টু 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 হ্যাঁ বাস্তব কথা বলছি এটা একটা রূপক অর্থে আমি ব্যবহার করেছি কি কারণে এই নাম রাখছে ইসলামের বিবেচনায় রেখেছেন এটা তো ঠিক হয় না সমস্যা কি কোরআন হাদিস না জানা আজকে থেকে যারা শুনেছেন খবরদার নামের ব্যাপারে যত্নবান হবেন বাচ্চার একটা উল্টাপাল্টা নাম রাখা এটা তার উপর সবচেয়ে বড় জুলুম বাবা মা কর্তৃক জুলুম কেমন বাবা মা হয়েছেন আপনি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলি আমিন মনে থাকবে তো ইনশাআল্লাহ আমি একটা ঘটনা শুনাই মুসলিম শরীফের হাদিস 5727 নম্বর হাদিস أن رسول الله صلى الله عليه وسلم غير اسم عاصية وقال أنت جميلة এক মহিলা এসছেন নবীজি তার নাম জিজ্ঞেস করলেন বলে আসিয়া আসিয়া নামের উল্টা পাল্টা অর্থ আছে রহমতুল্লিল আলামিন নবী সঙ্গে সঙ্গে বললেন আজকে থেকে তুমি জামিলা নাম পাল্টায় দিস নামের এত প্রভাব ব্যক্তির উপর পড়ে এবং এর এত গুরুত্ব শরীয়তের মধ্যে দুইটা কারণে আপনার আমার সন্তানরা দিন বহির্ভূত হয়ে যাচ্ছে শরিয়া ছেড়ে চলে যাচ্ছে ইসলাম ছেড়ে চলে যাচ্ছে তার মাঝে একটা হলো ভালো করে বুঝেন একটা হলো সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে সর্বপ্রথম আল্লাহর বড়ত্বের আওয়াজ পৌঁছানো হয় দ্বিতীয়টা হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া হয় ইসলাম শিক্ষা দেওয়া হয় কোরআন কারিমের শিক্ষা দেওয়া হয় অথচ আমার ভাইরা আমার বন্ধুরা
আপনার আমার আল্লাহ বলেন কোরআনে কারীমে সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে 28 নম্বর পারাতে 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইফআলুনা মা ইউমারুন আল্লাহ দেখে বলেন নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর আমাদের পরিবার আমাদের সমাজ এমন হয়ে গেছে সবার আগে সন্তানকে জাহান্নামী বানায়া দেয় এইজন্য অনেক ভাইদেরকে দেখবেন বোনের সম্পদ আত্মসাৎ করে নিজের সন্তানের নামে লিখায়া দেয় আবার অনেক ভাইদেরকে দেখবেন বড় ভাই প্রবাসে থাকে টাকা পয়সা পাঠিয়েছে ছোট ভাই সব মেরে দিয়ে নিজের ছেলে মেয়ের নামে লেখা দুনিয়াতেই জাহান্নামে পাঠায় দিতে কত বড় হতভাগা একটু চিন্তা করে দেখুন আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করবেন সম্পদ এবং সন্তান যেন আপনাকে আমাকে ধ্বংসের দিকে ঠেলে না দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত খবরদার সন্তান এবং সম্পদ যেন তোমাকে ধ্বংসের দিকে ঠেলে না দেয় আমার ভাইরা আমার বন্ধুরা আমরা তো দুনিয়ায় তো প্রভাবিত হয়ে গেছি সন্তানটাকে দুনিয়ার লাইনে দুনিয়া কামাইয়ের জন্য দিয়ে আখিরাত কামাই করতে চাই না আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই না আল্লাহকে খুশি করতে চাই না আল্লাহর রাসূলের পথে চলতে চাই না রাসূলের রেখে যাওয়া দ্বীনের পথে চলতে চাই না এটা মুসলমানের কাজ না এটা মুমিনের কাজ না এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন কোরআনে কারীম খুলে দেখুন সূরার নাম হলো সূরা তাগাবুন 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম সন্তান এবং সম্পদ হলো পরীক্ষা এই পরীক্ষা অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে উত্তীর্ণ হওয়া লাগবে সূরা আনকাবুতে 2 নম্বর আয়াতে এই জন্য আল্লাহ বলেন আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুমিন বলে দাবি করে পার পাওয়া যাবে না বরং অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে জান্নাত নয়তোবা জাহান্নাম খালি মুমিন কইলে আল্লাহ জান্নাতে দিবে মুমিন বললে আল্লাহ তারা পার করে দিবে এটা মাথায় রাখ আল্লাহ আমাদের হেফাজত করুন বলি আমিন মনে থাকবে তো ইনশাআল্লাহ সন্তানকে দিন শেখান দিন ইসলাম আপনার আমার সন্তানকে আকাশচুম্বী মর্যাদাবান বানিয়ে দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনটা শিখায় দিনদার বানায় আল্লাহ তাআলা এই কথাই বলেছেন কিন্তু আমার ভাইরা দিনের এই ভালোবাসা দিনের এই মহব্বত আপনার আমার মাঝে কেন নাই কে কেড়ে নিল একটু চিন্তা করে দেখেন কোথায় আছি আপনি দিন দিন ইসলাম থেকে দূরে সরিয়ে যাচ্ছে নিজেরা সরে যাচ্ছে সন্তানকে সরিয়ে দিচ্ছে পরিবারকে সরিয়ে দিচ্ছে পরিজনকে সরিয়ে দিচ্ছে এলাকাবাসী সমাজ সব কিছুকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে কে আপনাকে আমাকে এটা বাধ্য করলো কোন কারণে আপনি এরা এটা করলেন আমি দায়িত্ব নিয়ে বলছি ছেলে সন্তানকে হাফেজ কোরআন আলেম দিন বানান এই ছেলেটা এই মেয়েটা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না কি ভাই ঠিক বললাম না ঠিক বললাম বৃদ্ধাশ্রমে দিবে না দেখেন কিছুদিন আগে আপনারা দেখেছেন কিনা জানি না এক বাবা মারা গেছে পেনশনের টাকা ভাগাভাগি নিয়ে বাবার লাশ আটকায় রাখছে দাফন করতে দেন সোশ্যাল মিডিয়াতে গুলো ভাইরাল হচ্ছে তার কিছুদিন আগে দেখতে পেলাম বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে ছেলেরা অথচ বাবার নামে ঢাকা শহরে বাড়ি আছে বাবা বৃদ্ধাশ্রমে মারা গেছে একটা সন্তানও তার জানাজা যায় একটা সন্তান তার জানাজা যায় কি করবেন এমন সন্তান দিয়ে নাস্তিক মুরতাদ হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়িত্বহীনতা হলো মা বাবা কারণ কোরআন হাদিসে শিক্ষা তারে দেয় ইসলামে শিক্ষা তারে দেয় আবার বাবা মা বৃদ্ধাশ্রমে যাওয়ার পিছনে কারণ হলো মা বাবা তারা তাকে শিক্ষা দেয় একজন আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেখাতে পারবে সারা পৃথিবী তালাশ করে চ্যালেঞ্জ করলেন সারা পৃথিবী তালাশ করে
একজন আলেমের মা বাবাকে দেখতে পাবে কেন কেন তারা বাবা মার সেবা করে আল্লাহর জান্নাত তালাশ করে যুবক ভাইরা আমার কি আর বলবো কয়েকদিন আগে এক বাবার একটা বিচার শুনলাম বাবা অসুস্থ মানুষ ঔষধ মেডিসিন মেডিসিন শেষ হয়ে গেছে ছেলেকে বলেছেন বাবা বক্সটা এনে ঔষধ দাও যে ঔষধগুলো একটু তুমি এনে দাও উড়িয়ে ফেলে দিছে উড়িয়ে ফেলে দিয়েছে আলেমদের টাকা না থাকতে পারে বাবাকে এরকম অপমান করার একটা দৃষ্টান্ত দেখে দিছে একটা দৃষ্টান্ত দেখে দিছে অথচ ওদের অনেক টাকা পয়সা এক মা কেঁদে কেঁদে বলতেছেন সন্তানের কথা কোথায় আছে আপনি আর আমি চিন্তা করে দেখেন ছেলে বউ অসুস্থ তার ছেলেটা মাও অসুস্থ ডাক্তার দুজনকে ফল ফ্রুট খেতে বলছে ফল খেতে বলছে ছেলেটা তার ওয়াইফের জন্য ফল বাজার থেকে কিনে জামার আড়ালে করে লুকিয়ে নিয়ে খাটের নিচে রেখে দেয় আর মা এই দৃশ্য দেখে আড়ালে কাঁদতে থাকে বাস্তব কথা বলছে ইনসাফ কে তোমাকে শিক্ষা দিব এটা তো মুসলমানের ইনসাফ হতে পারে মুমিনকে তো আল্লাহ তার এই শিক্ষা দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারায় সূরা নিসায় সূরা আনকাবুতে সূরা লুকমানে সূরা আহকাফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে বারবার আল্লাহর হকের পর বাবা মার হকের কথা তুলে বলছেন খবরদার মা বাবার সাথে বিয়াদব করো রাসূল হাদিসে তো বলেছে মা বাবার মর্যাদার কথা বলেছে অসংখ্য হাদিসে বলেছে আল্লাহ আমাদের হেদায়েত দেন খবরদার এমনটা কইরো না ভাই মা বাবার সাথে এমন বিয়াদব করো জাহান্নাম ওয়াজিব জান্নাত হারাম হয়ে যাবে তিরমিজির হাদিসে আসছে বুখারীর হাদিসে আসছে মুসলিমের হাদিসে আসছে এটা আরেকদিন আরেক বিষয় নিয়ে কথা বলছি আজকে প্রসঙ্গত আসছে আদব কেদে শিক্ষা দি মাদ্রাসায় পড়া দিনদারি শিক্ষা দি কাজে আসবে রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি আল্লামা আলম ফকরি রহমতুল্লাহি আলাইহি বলেন এটা শুধু দোয়া না বাবা মা যেরকম ছোটবেলা সন্তানের পেশাব পরিষ্কার করেছেন পায়খানা পরিষ্কার করেছেন ঠিক সন্তান যখন বড় হবে মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করবে তবেই না জান্নাত কথা বলেন ঠিক কিনা বেটা খবরদার কোন সন্তান যদি মা বাবাকে মিথ্যা শোনা দেয় সে তার জাহান্নাম ওয়াজিব করে নেয় জান্নাত তার জন্য হারাম হয়ে যায় মা বাবাকে কষ্ট দিবেন বাবা মার সাথে বিয়াদব করবেন কখনো করা যাবে না।